প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিভাবে ভুট্টা চাষ করতে হয় এই ভিডিওটি এই জমি থেকেই। এর আগে কিন্তু আমি একবার আপনাদেরকে দেখিয়েছি, তখন বলেছিলাম যে যখন ভুট্টা ধরে ঠিক তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন প্রত্যেকটি ভুট্টা গাছের, দেখুন এটাকে গ্রাম্য ভাষায় কাঁচ বলে, এটি মূলত ভুট্টা। দেখুন সাধারণত ভুট্টা গাছে দুটি করে কাঁচ বেরোয়, কিন্তু এটা দেখেন তিনটি বেরোচ্ছে, ফলন ভালো হয়েছে জন্যে তিনটি করে বেরোচ্ছে, যেটা আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স দেখুন প্রত্যেকটি গাছে চমৎকার ফুল আসছে, এটাকে কাঁচ বলে বা থোর, গ্রাম্য ভাষায় থোরও বলে। আমি যদি এই পাশে আপনাদেরকে আরেকটু দেখাই, দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু ভুট্টা ধরেছে, দুটি তিনটি, সাধারণত দুটি করে হয় কিন্তু এটির ফলন ভালো হওয়ার কারণে তিনটি করে হয়েছে কোথাও কোথাও। দেখুন ভিউয়ার্স, ভুট্টার চাষ কিন্তু এখন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে, কারণ হলো ভুট্টার কিন্তু এখন বহুমুখী ব্যবহার আছে। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি, সেটা হলো এখন বিভিন্ন ফার্মে কিন্তু এই ভুট্টার যে খাদ্য দ্রব্য উৎপাদন হয় সেটি ভুট্টা থেকে হয়। আমি যদি আপনাদেরকে আরেকটু বলি, সেটা হলো ব্রয়লারের চাষ, দেশি মুরগির ফার্ম, তারপরে ছাগলের ফার্ম, গরুর ফার্ম, এখন কিন্তু এর বহুমুখী ব্যবহার হচ্ছে, যার কারণে এর বাণিজ্যিকভাবে চাষও হচ্ছে এবং এর যেটাকে বলে চাহিদাটাও বেড়ে গেছে, যার কারণে ভুট্টা চাষ করে এখন মানুষ লাভবানও হচ্ছে, যার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে, ভিউয়ার্স দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টার চাষ হয়েছে, যেটি বাংলাদেশে আসলে আসার কথা বা বিভিন্ন দিক থেকে এটি চাষ শুরু হয়েছে, শুধু একটি চাষের উপর নির্ভর নয়। আমি আপনাদেরকে একটু অনুরোধ করে রাখছি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটি যদি ভালো লাগে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সর্বশেষ আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর দেখতে থাকুন এবং শেয়ার করুন, লাইক করুন এবং আমাকে উৎসাহিত করুন, যাতে আমি আপনাদেরকে এরকম কিছু ভিডিও এবং আপনাদের সহযোগিতা হয় বা জানা হয়, সেই জন্যে আমি আপনাদেরকে ভিডিওগুলো যাতে করে দিতে পারি। ভিউয়ার্স দেখুন কত চমৎকারভাবে ধরে আছে, এটির যে চাষ পদ্ধতি সেটি কিন্তু আমি আপনাদেরকে এই যে কৃষক উদ্যোক্তা তার মুখেই, তার সাথে কথা বলে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভুট্টার চাষ করতে হয়। শুধু আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো এক হাত পর পর লাইন করতে হয় জমি লম্বা যতটুকু হয়, এবং আধ হাত বা এক ফুটের একটু কম, 10 ইঞ্চি, 10 ইঞ্চি বলা যায়, 10 ইঞ্চি পর পর একটি করে গাছ লাগানো হয়। তারপর যখন গাছগুলো আস্তে আস্তে বড় হয়, মাঝখান থেকে কিছু মাটি গাছের গড়ে দিতে হয়, উদ্দেশ্য হলো যাতে গাছের গোড়াটা একটু শক্ত থাকে, গাছটা ভেঙে না যায়, এটি হলো উদ্দেশ্য। আমি এখন আপনাদেরকে এই উদ্যোক্তার সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখা শুরু থেকে কিভাবে এর চাষ পদ্ধতিটা চাষ করতে হয় সেটি এই নতুন তরুণ উদ্যোক্তার মুখে শোনানোর চেষ্টা করব। এর বাবার ক্ষেত এটি, কিন্তু এ যথেষ্ট ভালো একটি ছেলে, বাবাকে সহযোগিতা করে, সেটি এর মুখ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছো। তো ভাই আপনার নাম কি? নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, এখানে কতটুকু জমি? এখানে 15 কাঠা জমি। 15 কাঠা জমি আছে। এই ভুট্টার চাষ একদম শুরু থেকে কিভাবে করতে হয় একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। এই ভুট্টা চাষ করতে হলে প্রথমে ভুঁই প্রস্তুত করতে হয়। ভুঁই প্রস্তুত করার পর ভুঁইতে যে পর্যাপ্ত পরিমাণ সার লাগে ওই সারগুলো সঠিক মাত্রায় দিতে হয়। দেওয়ার পরে ভুঁইতে যদি জো না থাকে সে পানি দিয়ে ভিজাই নিতে হয়।
ভিজাই নেওয়ার পরে জহলি ভুট্টার বীজ রোপণ করতে হয়। তারপরে ভুট্টার চারা আস্তে 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 বাড়ি থাকে, বাড়ার পরে আবার ভুইতে জো করা হয়ে গেলি ভুইটা কোদাল দিয়ে আস্তে আস্তে সাইসে দিতে হয়। সেটা এটা কয় হাত পর্যন্ত লাইন করতে হয়? এটা এক হাত চার ইঞ্চি কিংবা দেড় হাত। আর একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কতটুকু? ওইটা আপনার হলো দশ ইঞ্চি হবে। দশ ইঞ্চি এবার স্যার, যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম, তো আপনি কি মনে করেন ভুট্টার চাষ লাভজনক? আমি আশা করি যে এখন বর্তমান সময়ে ধান পাটে সে ভুট্টা চাষ অধিক লাভজনক। কারণ হলো এখন না তো বিভিন্ন রকম চাহিদা আছে, আমি যেটা বললাম বিভিন্ন ফার্মে গরুর ফার্ম, ছাগলের ফার্ম, তারপরে পোলট্রির ফার্ম, এখানে তো প্রচুর পরিমাণ খাদ্য হয়, যেটা কাঁচামাল হলো ভুট্টা। তাতে এবার আপনি কেমন ফলন আশা করছেন? এবার আমি বিঘা প্রতি 60-70 মন আসবে মিনিমাম। এটা আপনার ওই সিজনের সময় কত করে মন থাকে? সিজনের সময় 400-500 এর ভিতরেই থাকে। 400-500 টাকা মন? জি। 60 মন, এক বিঘাতে 60 মন? 60 মন হয়। তাহলে 60 মন যদি হয় 500 টাকা করে হলে 35-30,000 টাকা। তো ধানের চেয়ে তো অনেক লাভজনক হবে। ধানের চেয়ে অনেক লাভজনক, এবং আপনার হলো 15,000 টাকা যদি খরচ করা হয়, 15,000 ভিতরে এক বিঘে ভুই খুব ভালোভাবেই চাষ করা যায়। ভিউয়ার্স, কৃষকের মুখে শুনলেন যে 15,000 এক বিঘা জমি চাষ করতে 15,000 টাকা লাগে, এবং সেখান থেকে চাষ করে মিনিমাম 30,000 টাকা বিক্রি করা যায়। এই কারণে ভিউয়ার্স এখন কিন্তু ধানের চাষ থেকে এই ভুট্টার চাষ করে লাভবান হচ্ছে। এই কারণে আগে যেমন যে কোনো একটি চাষের উপর নির্ভর ছিল, এখন কিন্তু ভুট্টা, ছিম, মূলা, আপনার কপি, ওলকপি, বিভিন্ন রকম চাষ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কৃষক প্রান্তিক পর্যায় থেকে কাজ করে যাচ্ছে। এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে যাবে। আপনাদেরকে আমি আরেকটু অনুরোধ করে রাখছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।